আমার ঘর আমার বেহেশত, খ্যাত চলচ্চিত্র নায়ক শাকিল খান। দীর্ঘদিন তাকে চলচ্চিত্রের পর্দায় দেখা যায় না, তিনি এখন নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন শাকিল খান, তারপর অজানা কারণে চলচ্চিত্রাঙ্গন থেকে বিদায় নেন এই চিত্রনায়ক। তবে শাকিল ভক্তদের জন্য আশার কথা হলো, তিনি খুব শিগগিরই চলচ্চিত্রে কাজ করে শুরু করবেন। সম্প্রতি রাইজিং বিডির সঙ্গে কথা হয় এই চলচ্চিত্র নায়কের। এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্র আমার ভালো লাগার জায়গা, অনেকদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে নেই, তবে চলচ্চিত্রাঙ্গনের সকল খবরই আমার জানা, নিয়মিত খোঁজ খবর রাখি। চলচ্চিত্রে আবার ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে শাকিল খান বলেন, চলচ্চিত্রে ফেরার ইচ্ছে তো অবশ্যই আছে, চলচ্চিত্রের বর্তমান অবস্থাটা ভালো না, দেখি একটু ভালো হলে আবার চলচ্চিত্রে কাজ শুরু করব। বর্তমানে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলেও জানান শাকিল খান। চলচ্চিত্র থেকে হঠাৎ বিদায় নিলেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকগুলো কারণে চলচ্চিত্র থেকে সরে দাঁড়িয়েছি, এর মধ্যে অন্যতম হলো অশ্লীল চলচ্চিত্র। মাঝখানে চলচ্চিত্র একটা খারাপ সময় পার করছিল, তখন চলচ্চিত্রে কাজ করাটা কঠিন ছিল, তাই বাধ্য হয়ে চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছি। এরপর কাজ করার পরিবেশ সৃষ্টি হলো, সিনেমা ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়েছে, প্রযোজকদের লোকসান হচ্ছে, সবকিছু বিবেচনা করেই মিডিয়া থেকে দূরে রয়েছি। সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার বেহেশতে সিনেমার মাধ্যমে প্রথম রূপালী পর্দায় পা রাখেন শাকিল খান। এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পপি। সিনেমাটি অনেক দর্শকপ্রিয়তা লাভ করে। এরপর নার্গিস আক্তারের পরিচালনা ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় অবুজ বউ মতিন রহমানের পরিচালনায় ও এস এস মুভিজের প্রযোজনায় তোমাকে খুঁজছি, ইলিয়াস কাঞ্চন পরিচালিত ও সন্ধানী কথাচিত্র প্রযোজিত বাবা আমার বাবা, রুবেল পরিচালিত ও নীলা ফিল্মস প্রযোজিত রক্ত পিপাসা, কাজী হায়াত পরিচালিত ও অমি বনির কথাচিত্র প্রযোজিত কষ্ট, মন্তাজুর রহমান আকবর পরিচালিত ও এস এম ফিল্মস প্রযোজিত মগের মুল্লুক সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন শাকিল খান।